হ্যালো সোনামণিরা, চলে এসেছি আমাদের ডিংডং ক্লাসে। আজকে আমরা শিখব টাইগার। হ্যাঁ ঠিক তাই, কিভাবে সুন্দর করে বাঘ আঁকা যায়। চলো তাহলে শিখে ফেলি। বাঘ আঁকতে হলে প্রথমে আমাদেরকে আমাদের খাতার ঠিক এই উপরের অংশে মাঝখানে একটি সার্কেল ড্র করতে হবে। সার্কেল মানে বৃত্ত। চলো তাহলে, এই দেখো একটি বৃত্ত ড্র করেছি। এরপর আমরা কি করব, দুপাশে দুটো কান ড্র করে দিব, এই পাশে এবং এই পাশে হয়ে গেল। এবার আমরা কি করব, ঠিক এই ভেতরে আমরা মুখের অংশটা আঁকবো। কীভাবে দেখো সবাই, এই দেখো এঁকে ফেলেছি। এবং এই ভেতরে আমরা প্রথমে নাকের অংশটা এঁকে দিব, এই দেখো হয়ে গেল। তারপরে ঠিক এই কর্নারে আমরা চোখের অংশটা আঁকবো, এই দেখো দুটো চোখ এঁকে ফেলেছি। তারপর কি করব, এখান থেকে একটি ইউ শেপের মতো, আবার এখান থেকে আরেকটি ইউ শেপের মতো দুটি ইউ শেপ আঁকবো। এবং এই উপর থেকে একটি লাইন, এখান থেকে একটি লাইন, এখান থেকে একটি লাইন, এখান থেকে আরেকটি লাইন, এই দেখো টাইগারের মুখে কিন্তু এরকম মোচের মতো থাকে, তাই না বলো? ঠিক তাই। তারপরে আমরা কি করব, দেখো আমরা শরীর রাখতে হবে, তাই না? আমাদেরকে বডি ড্র করতে হবে। কীভাবে ড্র করবো দেখো, আমরা ঠিক এখান থেকে একটি বাঁকা লাইন দিব এবং এখান থেকে ঠিক আরেকটি বাঁকা লাইন দিব। তারপরে কি করব দেখো, তারপরে আমরা দুটো লাইন দিব, এ পাশ থেকে একটি লাইন দিব, দেখো এই যে একটি লাইন দিয়েছি, এবং এখান থেকে এই যা একটি লাইন দিয়েছি, দুটো লাইন দিয়েছি, তাই না বলো? এখন লাইন দুটো কী করবো বলো তো, এই যে এই পরে দেখো নিচের দিকে আমরা এরকম দিব, এই একটি পা এঁকেছি, তেমনি আরেকটি পাও এভাবেই ড্র করে দেবো, দেখো এই দুটি পা এঁকেছি, তাই না বলো? এবার কী করবো, এবার কিন্তু আমরা ভেতরে একটা ডিজাইন ড্র করে দেবো, এই যে ঠিক এভাবে এইভাবে একটি ডিজাইন ড্র করে দিলাম। এবং এই নিচের দিকে কিন্তু আমরা একটি ছোট্ট বাঁকা লাইন দিয়েছি, বডি এঁকেছি। বাঘের তো চারটি পা থাকে, দুটি হয়েছে আর দুটি আছে, দুটি কোথায় দেখো তো, এই পাশে আমরা ঠিক এমন ইউ শেপের মতো করে এই যে দিব, এবং এ পাশ থেকে আর একটি ইউ শেপের মতো করে এই দেখো দুটো পা হয়ে গেল। এবার পা দুটোকে আমরা ডিজাইন করে এভাবে এটার সাথে লাগিয়ে দেবো, তেমনি এই পাশেও কিন্তু সেইভাবে একই রকমভাবে লাগিয়ে দেবো, ঠিক আছে? এবার কি করব, এবার বাঘের তো লেজ থাকে, চলো একটি লেজ এঁকে ফেলি। ঠিক এই কর্নার থেকে আমরা একটি বড় করে বাঁকা লাইন দিব, আবার ঠিক এখান থেকে আরেকটি বড় করে বাঁকা লাইন দিব, লাইনটিকে গোল করে এটার সাথে লাগিয়ে দেবো, এই দেখো হয়ে গেল। এবার টাইগারের তো কিছু ডিজাইন থাকে, তাই না বলো? শরীরে কিছু ডিজাইন থাকে, সেটা তো আমাদেরকে দিতে হবে। চলো তাহলে দিয়ে নেই, আমরা মাথা থেকে শুরু করব। এই যে এক, এই যে দুই, এই যে তিন, তিনটি দিয়েছি। তারপরে চার, পাঁচ, ছয়, তারপরে সাত, আট, নয়, এই দেখো কি বাঘের মতো লাগছে, তাই না বলো? ঠিক তাই। তারপর আমি কি করবো বলো তো, আরও ডিজাইন দিতে হবে, এক, তারপরে দুই, তিন, চার, পাঁচ, ঠিক আছে? আবার এই পাশে এক, দুই, তিন, চার, পাঁচ, এই এখন আরও বেশি করে বোঝা যাচ্ছে, তাই না? আমরা কিন্তু এই দুপাশের যে পা আছে সেই পায়েও কিন্তু আমরা এই ডোরা কাটা লাইনগুলো দিয়ে দিব, কারণ বাঘের শরীরে কিন্তু এরকম ডোরা কাটা অনেকগুলো লাইন থাকে, তাই না বলো? এই তো দেখো হয়ে গেল। এবার লেজেও দিতে হবে, এখানে একটি দাগ দিয়ে দিব, তারপরে এভাবে অনেকগুলো করে আমরা
বাঘের লেজেও এই ডোরা কাটা ডিজাইনটা কিন্তু দিয়ে দিব। এই যে দেখো হয়ে গেল। এখন আমরা কি করব জানো? এখন কিন্তু একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা আমাদের এই যে সাইন পেন আছে কালো কালারের সাইন পেন দিকম তো আমরা সুন্দর করে এই ডোরা কাটা দাগগুলোকে কালো কালার করে দিতে পারি। কিভাবে চলো তাহলে দেখে নেই। এই যে বাঘ আছে দেখো, বাঘের এই পুরো চোখে কিন্তু আমরা এভাবে এবং এভাবে এতটুকু দিব, পুরো নাকের অংশে কিন্তু আমরা পুরোটা এটা কালো করে দিব, ঠিক আছে? এই দেখো কালো করে দিচ্ছি পুরোটা, এই দেখো কালো করে দিয়েছি, তাই না? ঠিক তাই। এরপর আমরা কিন্তু দেখো এই যে ডোরা কাটা যে লাইনগুলো আছে এগুলো সবগুলো কিন্তু আমরা এভাবে সাইন পেন দিয়ে অথবা বর্ডার পেন দিয়ে কালো করে দিতে পারি। এই যতগুলো স্পট আছে সবগুলোতে কিন্তু আমরা কালো দিয়ে স্পটগুলো কালো দিয়ে করে দেব। এই দেখো আমি যেভাবে করছি তোমরাও কিন্তু সাইন পেন দিয়েও করতে পারো অথবা কালো কালারের রঙগুলো দিয়েও করতে পারো, ঠিক আছে? চলো তাহলে আমরা পুরো বাঘে এই ডোরা কাটা স্পটগুলো কালো কালার করে দেব। ওকে, এই দেখো ঠিক এমন করে কিন্তু আমরা স্পটগুলো কালো কালার দিয়ে অথবা সাইন পেন দিয়ে ব্ল্যাক করে দেব, ঠিক আছে? চলো আমরা সবগুলো কালো করে দেব। এই দেখো ঠিক এভাবে করে কিন্তু আমরা পুরো এখানে যত স্পট আছে সেগুলো কালো করে দিব। এবার আমরা একটু সিনারি আঁকবো সুন্দর করে। চলো তাহলে সহজ করে একটু সিনারি ড্র করে নিই। যেহেতু বাঘ একটু জঙ্গলে থাকে আমরা একটু চেষ্টা করব জঙ্গলে কিছু ড্র করা, ঠিক আছে? আমরা এখন এখানে কিছু লাইন দিব। দেখো এই যে বাঁকা করে লাইন দিয়েছি, তারপর দেখো আমরা এই পাশেও আরেকটি লাইন দিব। দেখো এখান থেকে এই পাশে একটি লাইন দিলাম, এই বাঘটি বসে আছে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা এই পাশ থেকে আরেকটু ছোট করে একটা লাইন দিতে পারি এবং এই পাশ থেকে আরেকটু ছোট করে একটা লাইন দিতে পারি। এখন আমরা কিন্তু কিছু ছোট ছোট ফুল দিতে পারি, তাই না? চলো তাহলে এখানে আমরা কিছু ঘাস দিয়ে নিই। দেখো এই যে এখান থেকে আমরা কিছু ঘাস দিই, এই দেখো দিয়ে দিলাম, আর এখানে ছোট ছোট করে কিছু ফ্লাওয়ার দিয়ে দিই, এই দেখো ফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার ছোট্ট করে ডাল দিয়ে দিই, আর এই পাশে আরেকটি ফ্লাওয়ার ড্র করে দিব, এই দেখো। তারপরে এই পাশে আরেকটি ডাল দিয়ে দিচ্ছি, দেখো দুটো চিকন চিকন করে ডাল হয়ে গেল। এবার আমরা কিন্তু এই পাশে একটি পাতা এঁকে দিতে পারি গাছের মতো, কীভাবে দেখো? এই যে আমরা একটি লাইন দিয়েছি, এটাকে আরেকটি লাইন দিয়েছি, এই লাইন থেকে একটি পাতা চলে আসলো, এই পাশে একটি পাতা, এই পাশে একটি পাতা, এই পাশে একটি পাতা, এভাবে করে কিন্তু আমরা সুন্দর সুন্দর করে কিছু পাতা দিতে পারি। হয়ে গেল। এরপরে আমরা আর কি দিতে পারি বলো তো? এই পাশে একটু ঘাস দিতে পারি, তাই না বলো? এই নিচের দিকে আমরা একটু ঘাস দিতে পারি। এই দেখো হয়ে গেল আমাদের কিন্তু সহজে একটি ছোট্ট বাঘের দৃশ্য, তাই না? বাঘ এঁকেছি আমরা, দেখেছি কীভাবে বাঘ ড্র করতে হয়, এবং আমরা কিন্তু বাঘের যে স্পটগুলো কালো কালার দিয়ে বর্ডার করেছি, এবার আমরা একটু কালার দেখব যে কোথায় কী কালার দেওয়া যায় সেটা আমরা দেখব। চলো তাহলে কালারটা দেখে নেই। প্রথমে আমরা বাঘের এই যে কান, কানের এখানে কিন্তু হলুদ কালার করব। এই যে দেখো এই দুটো কিন্তু হলুদ কালার হবে, এবং এই ভেতরের এই ছোট ছোট অংশ দুটো ব্রাউন কালার হবে। চলো তাহলে করি। এবার কিন্তু আমরা
বাঘের যে মুখের অংশটি আছে সেখানে রং করব। কী কী রং করব স্যার বলে দেখছি, দেখো প্রথমে আমরা অরেঞ্জ কালার দিয়ে বাঘের এই মুখের কর্নারগুলোতে খুব হালকা যে কমলা রঙটি আছে সেটা দিয়ে দেবো। এই দেখো তোমরাও এভাবে একটু করে কমলা রঙটি দিয়ে দিবে, হয়ে গেল। এবার কি করবে বলো তো, এই সবগুলো কিন্তু এই কমলা কালারটি একটু করে দিয়ে দিব, তারপরে এই হলুদ কালারটি দিয়ে কিন্তু বাকি অংশগুলো যেগুলো সাদা সাদা আছে সেগুলো শেড করব, ঠিক এমনটি করব। এই দেখো হয়ে গেল, ঠিক এমন করে কিন্তু আমরা পুরো মুখের অংশ, তারপর এই শরীরের অংশ, এই পায়ের অংশ, এই পায়ের এবং এই পায়ের এবং লেজের পুরো অংশটা কিন্তু আমরা ঠিক এভাবে করে রং করব। চলো তাহলে আমরা রঙগুলো করে ফেলি। খুব সহজই করে কিন্তু আমরা এই টাইগার কালার করতে পারি, তাই না বলো? খুব সাবধানে রং করবে যেন রং বাহিরে চলে না যায়। সুন্দর করে কিন্তু আমরা শেড করব। এই দেখো হয়ে গেল, ঠিক এমনটি করে কিন্তু আমরা পুরো বডিতে করে ফেলব। চলো তাহলে করে ফেলি। আমরা দুই পায়ের অংশ কিন্তু ঠিক এমনটি করেই করব। আমরা এই রঙগুলো আমরা কিন্তু সুন্দর করে এভাবে পাশাপাশি করে করব। এই দেখো ঠিক এমন করে কিন্তু আমরা এই পায়ের অংশ এবং সবগুলো করব। চল, এই দেখো হয়ে গেল। তারপরে লেজ বাকি আছে, আমরা লেজগুলোকেও কিন্তু সুন্দর করে হলুদ রং দিয়ে দিই, এবং আমরা এই মুখের অংশে কিন্তু ব্রাউন রংটি সুন্দর করে দিই, ঠিক আছে? চলো আমরা এই দুটো করে নিই। এই দেখো হয়ে গেল। এবার আমরা একটু দৃশ্যের রঙগুলো করবে। চলো তাহলে, আমাদের দৃশ্যতে আমরা কিন্তু এই ফুলগুলো আমাদের ইচ্ছে মতো রঙ গড়ে দিতে পারি, এবং এই ঘাসগুলো দেখো, এগুলো কিন্তু আমরা সবাই জানি গাঢ় সবুজ রং অথবা হালকা সবুজ রং, আমরা যে কোনো রং কিন্তু দিতে পারি। চলো তাহলে এখন আমরা ঘাসগুলোতে গাঢ় সবুজ রং দিব, এই যে যতগুলো ঘাস আছে গাঢ় সবুজ রং দিব। তারপরে এই যে দেখো এখানে কিন্তু একটি গাছ আছে, সেটাতেও কিন্তু আমরা প্রত্যেকটা পাতায় গাঢ় সবুজ হালকা সবুজ করে রং করে দিতে পারি, ঠিক আছে? এবং আমরা এই নিচে এখানে দেখো কিছু ঘাসের মাঠ হবে, ঠিক আছে, অনেকগুলো ঘাসের মাঠ, সেটাতে আমরা কিন্তু হালকা সবুজ রঙটি দিয়ে দিতে পারি। এই যে এখানে আমাদের হালকা সবুজ রঙটি আছে, আমরা সুন্দর করে হালকা সবুজ রং বিভিন্ন জায়গায় দিয়ে দিব। চলো তাহলে করে নিই। এই দেখো আমরা কিন্তু ঠিক এমন করেই গাঢ় সবুজ এবং হালকা সবুজ রং যেখানে যেখানে দিতে হয় সেখানে সেখানে কিন্তু আমরা দিয়ে নেব। এই দেখো আমরা গাছের পাতাগুলোতে গাঢ় সবুজ রং দিয়ে দিচ্ছি। এই দেখো গাঢ় সবুজ হয়ে গেল, এখানে এটাও গাঢ় সবুজ রং দিয়ে দিব। তারপরে আমরা কিন্তু এগুলো শেষ করে নিচের রঙগুলো করব। এই দৃশ্যটির দেখো এই নিচের অংশ পুরোটা হালকা সবুজ করে দিব, এবং এই নিচের অংশ পুরোটা হালকা সবুজ রং দিয়ে দিব। চলো তাহলে করে নিই। এই দেখো পুরো মাঠের অংশে কিন্তু আমরা সুন্দর করে হালকা সবুজ রং দিয়ে দিয়েছি,
এবার আরও দুটো ছোট্ট ছোট্ট মাঠের অংশ আছে, এখানে কিন্তু আমরা খুব সহজ করে খুব সুন্দর করে একটু বাদামি কালার, এটা দেখো ব্রাউন কালার করছি, একটু একটু গাঢ় বাদামি কালার, এবং তার উপর দিয়ে কিন্তু আমরা হালকা যে বাদামি রঙটি আছে আমাদের সেটা করব। এই যে দেখো হালকা বাদামি রঙটি দিয়ে কিন্তু আমরা সুন্দর করে বাকি অংশটা করে ফেলব। এই দেখো হয়ে গেল, ব্রাউন কালার করে দিয়েছি, এবং এখানে দুটো ছোটো ছোটো ফুল আছে সেগুলো কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো রং করতে পারি। আমি একটি ফুলে লাল রং দিচ্ছি, এবং আরেকটি ফুলে কিন্তু আমি গোলাপি রং দিচ্ছি। এবং ভিতরে কিন্তু আমি হলুদ রং দিয়ে শেড করে দিচ্ছি। এই দেখো হয়ে গেল। এখন কি বাকি আছে দেখো, এই যে আকাশের অংশটা বাকি আছে, এই আকাশটা তোমরা কিন্তু সাদা রাখতে পারো, অথবা তোমরা কিন্তু গাঢ় সবুজ এবং হালকা সবুজ দিয়ে পুরোটা আকাশ রং করতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে বাকি রংটা করতে পারো, আবার নাও করতে পারো, তাই না? তাহলে তোমরা আজকে শিখলে কীভাবে সুন্দর করে একটি টাইগার মানে বাঘ আঁকা যায় এবং সুন্দর করে রং করা যায়। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।